আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনে সেনাবাহিনীর নবীন অফিসারদের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর। ত্রাণ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পে 191 কোটি টাকার দুর্নীতির অভিযোগ টিআইবির। মারা গেলেন পার্টিস গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম ও নন্দিত নাট্যকার মান্নান হীরা। এবং পাথর কোয়ারি বন্ধের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে সিলেট বিভাগে তৃতীয় দিনের মতো চলছে টানা পরিবহন ধর্মঘট। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীর নবীন অফিসারদের সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের ভাটিয়ারিতে মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সেনাবাহিনীর আধুনিকায়ন এবং প্রশিক্ষণের মান বাড়াতে তার সরকার কাজ করে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বাংলাদেশ মিলিটারি একাডেমিকে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এরই মধ্যে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি কুচকাওয়াজে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে নবীন অফিসারদের দেশের কল্যাণে কাজ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তোমাদের সব সময় একথা মনে রাখতে হবে যে দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কর্তব্য পালন করতে হবে, কারণ তোমরা যে শপথ গ্রহণ করেছো এই শপথ গ্রহণের মধ্য দিয়ে তোমাদের এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বিরাট দায়িত্ব কাঁধে পড়লো, সে কথাটা সবসময় মনে রাখতে হবে। সততা, নিষ্ঠা, একাগ্রতা এবং দেশ মাতৃকাকে ভালোবাসা, জাতিপিতার এই নির্দেশনাটা, এই উপদেশটা আমি মনে করি চলার পথে সবসময় মনে রাখবা। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। উন্নত প্রশিক্ষণ এবং সেনাবাহিনীর আধুনিকায়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ 96 সালে যখন সরকার গঠন করে তখন থেকেই আমাদের এই সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে যখন কাজ করে এবং দ্বিতীয় দফা যখন সরকারে আসি, আমরা ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে সেনাবাহিনীকে যুগ উপযোগী এবং আধুনিক করে গড়ে তোলার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছি। সেই ফোর্সেস গোল বাস্তবায়ন এবং জাতির পিতার প্রতিরক্ষা নীতিমালার আলোকে ইতিমধ্যে আমরা নতুন নতুন পদাতিক ডিভিশন করেছি, বাংলাদেশ রেজিমেন্ট আমরা গড়ে তুলেছি, ব্রিগেড, ইউনিট ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি সেনাবাহিনীর সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় অনেক পদক্ষেপ আমরা নিয়েছি। পরে প্রধানমন্ত্রীর পক্ষে প্রশিক্ষণে বিশেষ দক্ষতার জন্য নবীন ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আশ্রয়কেন্দ্র, বাঁধ নির্মাণ এবং ত্রাণ বিতরণে দুর্নীতির কারণে দুর্যোগে প্রকৃত ক্ষতিগ্রস্তরা সরকারের সহায়তা থেকে বঞ্চিত হন বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। অনলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের চারটি প্রকল্পে অনুসন্ধান চালিয়ে তারা 191 কোটি টাকা দুর্নীতি তথ্য পেয়েছেন। দুর্যোগ মোকাবেলায় সফলতা যেমন রয়েছে তেমনই ত্রুটি রয়েছে ব্যবস্থাপনাও। দুর্যোগের সময় সতর্কতা বার্তা প্রচারেও ঘাটতি রয়েছে বলে জানায় টিআইবি। দুর্যোগ অবকাঠামো নির্মাণে, বিশেষ করে আশ্রয়কেন্দ্র ও বাঁধ নির্মাণ এবং বাঁধ সংরক্ষণের ক্ষেত্রে রক্ষণাবেক্ষণে অনিয়ম ও দুর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে। দুর্নীতির কারণে জনদুর্ভোগ এবং আর্থিক ক্ষতি হলো জড়িতদের আওতাভুক্ত, সেখানে 14-76% পর্যন্ত যে প্রাকৃতিক ক্ষতি হয়েছে দুর্নীতির কারণে সেই চিত্রটা তুলে ধরেছি আমরা। বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক আইসোলেশনে আছে বলে সরকারের কোনো উন্নয়ন তাদের চোখে পড়ে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাসভবন থেকে সাময়িক বিষয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, সমালোচনার নামে বিএনপি মহাসচিব সরকারের বিরুদ্ধে বিষোদাগার করছেন যা প্রতিহিংসামূলক।
করোনা মহামারীর মধ্যে বিরোধী দল হিসেবে বিএনপি কোনো ভূমিকা রাখতে পারেনি বলেও উল্লেখ করেন তিনি। দেশের জনগণের ক্ষতি করা, দেশের ইমেজ নষ্ট করা আর মিথ্যাচার এখন বিএনপির অপকৌশল। তারা করোনাকালে জনগণের জন্য কি করেছে, তারা সরকারের অর্জনে চরম পরাস্বীকৃত। সংশয়বাদ তাদের মনস্তত্ত্বে এখন গভীরভাবে প্রথিত হয়েছে, এটা তাদের কথাবার্তা আচার আচরণে মনে হয়। দেশের অন্যতম শিল্পপতি পার্টি গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম মারা গেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত 1:30টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যু হয় তার। তার মরদেহ রাখা হয়েছে হাসপাতালটির হিমঘরে। শুক্রবার বাদ জুম্মা গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে বিশিষ্ট এই শিল্পপতিকে। গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছেলে শওকত আজিজ রাসেল জানান, নানা রকম শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তার বাবা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 78 বছর। তার বিদেশি আত্মার শান্তি কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন পরিবার। ব্যবসায়ী এম এ হাশেম 2001 সালে জাতীয় নির্বাচনে নোয়াখালীর বেগমগঞ্জ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এদিকে বরণ্য অভিনেতা ও নাট্যকার মান্নান হীরা আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার রাত 8:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন তিনি। সন্ধ্যায় অসুস্থতা বোধ করলে সহকর্মীরা তাকে মালিবাগের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান, সেখানে তার মৃত্যু হয়। নাটক পরিষদের প্রথম সভাপতি ছিলেন তিনি। সকাল 11:00 থেকে দুপুর 12:00 তার মরদেহ রাখা হয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। পরে সেগুন বাগিচা মসজিদে জানাজা শেষে দাফনের জন্য বিশিষ্ট এ নাট্য ব্যক্তিত্বের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে নিজ জেলা সিরাজগঞ্জে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশ রক্ষার জন্য খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে সিলেটে পাথর কোয়ারি বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সিলেট বিভাগে চলছে তৃতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট। এ কারণে সিলেট থেকে দূরপাল্লা এবং আন্তঃজেলার সব রুটে যান চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে সিলেটের প্রবেশমুখে অবস্থান নিয়ে যানবাহন চলাচলে বাধা দেয় পরিবহন মালিক ও শ্রমিকরা। এতে মারাত্মক দুর্ভোগে পড়ে যাত্রীরা। তবে গত রাতে পুলিশ ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে বৈঠকের পর শহরে অটোরিকশা চলাচল শুরু হলেও বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। এদিকে পৌষের কনকনে শীত উপেক্ষা করে ভোট উৎসবে মেতেছে সাগর তীরের কুয়াকাটা। পটুয়াখালী জেলার এই পৌরসভায় নির্বাচন 28 ডিসেম্বর। প্রতিশ্রুতির ফুলঝুড়িতে প্রার্থীরা এখন সরগরম করে রেখেছেন পাড়া মহল্লা। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট জানাচ্ছেন মনির হোসেন তপু। দলীয় প্রতীকে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা নির্বাচন। প্রার্থীদের মাইকিং, ব্যানার, ফেস্টুন, ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ভোটের প্রচারণা। বাকি মাত্র কদিন, তাই দম ফেলার সুযোগ নেই প্রার্থীদের। নৌকার প্রতীক নিয়ে আওয়ামী লীগের আব্দুল বারেক মোল্লা, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির আব্দুল আজিজ মুসল্লি, হাত পাখা নিয়ে ইসলামী আন্দোলনের নুরুল ইসলাম ও জগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হাওলাদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুয়াকাটায় নৈরাজ্য, সন্ত্রাস, দোকানে চাঁদা, জমি দখল, জমিতে সাইনবোর্ড, এ আর কোনো কিছুই ইনশাল্লাহ নাই। তাতে মানুষ আশা করে নাই যে এত বড় উন্নয়ন এই কুয়াকাটায় ঘটবে। আমি স্বতন্ত্র প্রার্থী, আমাকে কোথায় মাঠে ঘাটে নামতে দিতেছে না। নির্বাচনী পরিবেশ নিয়ে অভিযোগ থাকলেও জয়ের আশা করছেন বিএনপি প্রার্থী। যে সমস্ত রাস্তাঘাট অসমাপ্ত আছে সেগুলো করব, আধুনিক পল্টন হিসেবে আমি করার চেষ্টা করব। তবে ভোটাররা বলছেন 28 ডিসেম্বর ইভিএম পদ্ধতিতে ভোট দিয়ে যোগ্য প্রার্থী নির্বাচন করবেন তারা। 2010 সালে পৌরসভা হয় কুয়াকাটা। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া পৌরসভা নির্বাচনে 4 জন মেয়র প্রার্থী ছাড়াও 9 কাউন্সিলর পদে 31 জন এবং সংরক্ষিত 3টি নারী কাউন্সিলর পদে 8 প্রার্থী সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার শেয়ার বাজারের খবর।
ইন্ডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিও অনুমোদন করেছে বিএসইসি। বুক বিল্ডিং পদ্ধতিতে 82,53,689 শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে 50 কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। এর মধ্যে 50 টাকা মূল্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে 43,60,384 শেয়ার ইস্যুর মাধ্যমে 21,80,19,200 টাকা উত্তোলন করা হবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ভবন নির্মাণ, যন্ত্রপাতি ও উপকরণ ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড 30 জুন 2020 সমাপ্ত অর্থ বছরে বিনিয়োগকারীদের জন্য 150% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। শেয়ার প্রতি আয় হয়েছে 28.45 টাকা। আগের বছর ইপিএস ছিল 35.11 টাকা। সম্পদ মূল্য হয়েছে 148.21 টাকা। আগামী 6 মার্চ বেলা 11টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট 21 জানুয়ারি। স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব এর 27তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এই উপলক্ষে সকালে ধানমন্ডি 32 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সংগঠনের সভাপতি অধ্যাপক ডক্টর ইকবাল আর্সেনাল এবং মহাসচিব অধ্যাপক ডক্টর এম এ আজিজ সহ নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মরণঘাতী করোনা মোকাবেলার স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলের প্রতি আহ্বান জানান চিকিৎসকরা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শেরপুরে শীতকালীন সবজির দাম কমে যাওয়ায় বিপাকে চাষিরা। এক সপ্তাহের ব্যবধানে ব্যাপক দরপতন হয়েছে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মূলা, শিল, সিম, টমেটো সহ অন্যান্য সবজি। এতে ক্রেতারা খুশি হলেও লোকসান গুনতে হচ্ছে চাষিদের। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ডক্টর মোহিত কুমার দে জানান, ভরা মৌসুমে আমদানি বেশি বলেই সবজির দাম কমে গেছে। অন্যদিকে আমদানি কমে গেলে আবার দাম বাড়বে বলেও মনে করেন তিনি। চলতি মৌসুমে শেরপুরে 9,070 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে। বর্তমান বাজার আছে আলুর 45 টাকা 46 টাকা। এবারে মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যে করোনা টিকা ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বুধবার এ তথ্য জানিয়েছেন। যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার রেগুলেটরি এজেন্সির কাছে এই আবেদন করা হয়। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ফাইজার, বায়োএনটেকের তুলনায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা সংরক্ষণ, পরিবহন ও মানবদেহে প্রবেশ করানো অনেক সহজ হবে। আগামী 29 ডিসেম্বরের মধ্যে এই টিকা অনুমোদন পেতে পারে বলে জানানো হয়েছে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে। ইতোমধ্যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার 100 মিলিয়ন ডোজের অর্ডার দিয়েছে যুক্তরাজ্য সরকার। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন কুমিল্লা 2 আসনের সংসদ সদস্য সেলিমা আহমদ মেরি। মঙ্গলবার কুমিল্লার হোমনা উপজেলা যুবলীগের 3বার্ষিক সম্মেলনে তিনি আহ্বান জানান। তিনি আরও বলেন, উন্নয়নের পথে বাধা বিপত্তি থাকবে, কিন্তু সব অতিক্রম করে পথ চলতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল আহসান খান লিখিত। সম্মেলনে কাউন্সিলের মাধ্যমে খন্দকার নজরুল ইসলামকে সভাপতি ও কাইসার আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি গঠন করা হয়। এবারে পার্টিস খেলার খবর। ফেডারেশন কাপ ফুটবলের মর্যাদায় লড়াই আজ মাঠে নামছে 2 চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনী। জয় দিয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করতে চায় আবাহনী। দেশি বিদেশি ফুটবলারদের নিয়ে সেই প্রস্তুতি নিয়েছে ম্যারিও
লমসের বিশেষজ্ঞরা। অন্যদিকে হারানো ঐতিহ্য ফিরে পেতে মরিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঢাকা আবাহনীর বিপক্ষে তাই জয়ের বিকল্প ভাবছে না সাদা কালো শিবির। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সোয়া সাতটায় শুরু হবে ম্যাচটি। এর আগে বিকেল পৌনে পাঁচটার দিকে প্রথম ম্যাচে শেখ রাসেলের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ ফুটবল দল। স্প্যানিশ লা লিগার ম্যাচে গ্রানাডাকে 2-0 গোলে পরাজিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বল দখলে এগিয়ে থাকলেও নিজেদের মাঠে প্রথমার্ধে গোলের দেখা পায়নি জিনেদিন জিদানের দল। দ্বিতীয়ার্ধের শুরুতেও প্রত্যাশিত নৈপুণ্য দেখাতে পারেনি রিয়াল। অবশেষে খেলার 57 মিনিটে অ্যাসেন্সিওর ক্রসে মাথা ছুঁয়ে দলকে এগিয়ে দেন ক্যাসেমিরো। খেলা শেষের ইনজুরি টাইমে তৃতীয় মিনিটে স্কোর পাসে দারুণ এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা। এ জয়ে 15 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ, আর 13 ম্যাচে সমান পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। সিলেট বিভাগে কিছু লোক এটিএন বাংলা লোগো ব্যবহার করে বিভিন্ন ধরনের রিপোর্ট করছেন, একই সাথে চাঁদাবাজিও করছেন তারা। এটিএন বাংলা কর্তৃপক্ষ তাদের কোনো নিয়োগপত্র দেয়নি। এটিএন বাংলার নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছেন তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। উল্লেখ্য যে সিলেট বিভাগে এটিএন বাংলার দায়িত্বপ্রাপ্ত রিপোর্টার হচ্ছেন শাহ মুজিবুর রহমান জখন, পঙ্কজ দে, সৈয়দ মোহসিন পারভেজ এবং আব্দুল হালিম। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনে সেনাবাহিনীর নবীন অফিসারদের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর। ত্রাণ মন্ত্রণালয়ের 4টি প্রকল্প 191 কোটি টাকা দুর্নীতির অভিযোগ টিআইবির। মারা গেলেন পার্টিস গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম ও নন্দিত নাট্যকার মান্নান হীরা। এবং পাথর কোয়ারি বন্ধের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে সিলেট বিভাগে তৃতীয় দিনের মতো চলছে টানা পরিবহন ধর্মঘট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।